হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইয়েসার টেকনিক্যাল। বন্ধুরা, আজকে আমরা যে সেটিংসটি বলবো আপনাদের, যে সেটিংসটির সম্বন্ধে আজকে আমরা পুরো ভিডিওতে কথা বলবো, সেটা কিন্তু আপনাদের মোবাইলের জন্য এবং পার্সোনালি আপনার জন্য এটা কিন্তু খুব জরুরি একটা সেটিংস। এই সেটিংসটি আপনি আপনার মোবাইলে করে নিলে আপনার অনেক দিক দিয়ে ভালো হবে, কারণ অনেক কিছু আছে আপনার যেগুলো নিজস্ব ব্যাপার, সেগুলো কিন্তু আপনার নিজস্ব থাকে না, সেটাই জানবো আমরা এই সেটিংসের মধ্যে। আর বন্ধুরা, এই পুরো সেটিংসটা যে কীভাবে কী করবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু আমি বলছি ভালো করে ফলো করবেন। ভালো করে ফলো করলেই কিন্তু আপনাদের সেই সেটিংসটা নিয়ে যে প্রবলেমগুলি ছিল সেগুলো কিন্তু আর থাকবে না। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি ভালো করে দেখে নেবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে কী হবে, নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, এখানে দেখুন আমি ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কিন্তু বলেছি, আবার বলছি যে পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন এবং প্রতিটা সেটিংস কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন। তাতে কি হবে, আপনারা কিন্তু খুব সহজেই এই সেটিংসটি করতে পারবেন এবং এই সেটিংসটি আপনাদের জন্য সত্যিই খুব জরুরি। দেখুন আপনারা কি করবেন, ফার্স্ট সোজা চলে যাবেন আপনাদের মোবাইলের মেন সেটিংসে। মেন সেটিংসে আসার পর এখানে দেখুন, আমার যেহেতু এমআই মোবাইল, আমার সেটিংস আপনার সেটিংস যদি এমআই না হয় মোবাইল আলাদা হবে, কিন্তু এমআই মোবাইল আপনার না হলে আলাদা হতে পারে। তো এখানে আপনি খুঁজে নেবেন গুগল বলে যে অপশানটি রয়েছে, এখানে দেখুন আমার গুগল স্টোরেজের নিচে, এখানে কিন্তু আপনার যেখানে খুশি থাকতে পারে, আপনি এটা একটু সার্চ করে নেবেন তাহলেই পেয়ে যাবেন। গুগল বলে যে অপশানটি আছে সেটিকে খুঁজে নিয়ে এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরপর থেকে সব সেটিংস কিন্তু আমাদের একই। তো এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশান পাবেন, ফার্স্ট একদম প্রথমেই পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন। গুগল অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পর আমার এই অ্যাকাউন্টে সেটিংসটা করা আছে, তো আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখুন আমি এখানে আমার এই দেখুন এটা আমি করে নিলাম। এরপরে দেখুন সেটিং আপনার অ্যাকাউন্টে চলে আসার পর দেখুন এখানে ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন বলে একটি অপশান পাবেন, এই অপশানটি কিন্তু করে নেবেন। ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন অপশানটি করে নেওয়ার পর বন্ধুরা কী করবেন, একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে পেয়ে যাবেন ম্যানেজ ইওর অ্যাক্টিভিটি কন্ট্রোলস। তো এবার বলি ম্যানেজ ইওর অ্যাক্টিভিটি কন্ট্রোলসটা কী। তো বন্ধুরা, ম্যানেজ ইওর অ্যাক্টিভিটি কন্ট্রোলসটার কাজ হলো যে এতদিন কী হতো, গুগল কিন্তু আপনি কী করছেন, কোথায় আছেন, কাকে কল করছেন, মোবাইলে কী সার্চ করছেন, কী অ্যাপ ইউজ করছেন, সেই অ্যাপ দিয়ে কী কাজ করছেন, সব কিন্তু আপনার অ্যাক্টিভিটি গুগল কিন্তু গুগলের স্টোরেজে স্টোর করে রাখতো। তাতে কী হতো, গুগল আপনার সব জানে। আপনি হয়তো আজকে এখানে আছেন, দুদিন পর যদি অন্য কোথাও চলে যান তো কিন্তু গুগল কিন্তু সেটা জানবে। আপনি হয়তো ভুলে যেতে পারেন দুদিন পর যে আমি হ্যাঁ আমি দুর্গাপুর থেকে কলকাতায় গেছিলাম, কলকাতায় দুদিন ছিলাম, আবার ঘুরে কলকাতা থেকে দুর্গাপুর এসেছি। তো এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু আপনি যদি ভুলে যান কোন ডেটে গেছিলেন, গুগল কিন্তু ভুলবে না যে আপনি ওই ডেটে ওখানে গিয়ে মোবাইল দিয়ে কী করেছেন, সেটা কিন্তু গুগল স্টোর করে রাখছে। তো এটা হলো কাজ, এই সেটিংসটি গুগল নতুন নিয়ে এসছে যে আপনি গুগলের স্টোরেজ থেকে আপনার যে ডাটাগুলি স্টোর আছে সেটাকে কিন্তু ডিলিট করে দিতে পারেন। তো দারুণ সেটিংস এটা, গুগল হোক আর যেই হোক আমরা নিশ্চয়ই চাইবো না আমাদের অ্যাক্টিভিটি কেউ স্টোর করে রাখুক। তো বন্ধুরা, ম্যানেজ ইওর অ্যাক্টিভিটি কন্ট্রোলসে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে কী করবেন, দেখুন ওপেন হচ্ছে অ্যাক্টিভিটি কন্ট্রোলস। দেখুন একদম খুলে ফার্স্টেই যে সেটিংস পেয়ে যাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যে অপশানটি রয়েছে এটা করলেই আপনার পুরো মোবাইলের যে স্টোরেজ এগুলো কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। কারণ এগুলো দেখুন লোকেশন হিস্ট্রি এগুলো সবই কিন্তু অ্যাপ থেকেই হয়, আর ওয়েবে আপনি যা সার্চ করছেন সেগুলো মেন পুরো ব্যাপারটা কিন্তু অ্যাপের ওপর নির্ভর করে। তো অ্যাপের অ্যাক্টিভিটি ডিলিট করলেই সব অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন ম্যানেজ অ্যাক্টিভিটি, ম্যানেজ অ্যাক্টিভিটি করবেন। এই ম্যানেজ অ্যাক্টিভিটি দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটির মধ্যে দেখুন রয়েছে ম্যানেজ অ্যাক্টিভিটি। ম্যানেজ অ্যাক্টিভিটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে ওপেন হচ্ছে ম্যানেজ অ্যাক্টিভিটি। ম্যানেজ অ্যাক্টিভিটি ওপেন হয়ে যাক, তারপরে দেখুন আপনাকে এখানে একটি সেটিংস দেবে, দেখুন চুজ টু ডিলিট অটোমেটিকলি। এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ইজ অন, তার মানে আপনার ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অন রয়েছে। এখানে আপনাকে বলছে চুজ টু ডিলিট অটোমেটিকলি, এই সেটিংসটি কিন্তু ছিল না, রিসেন্টলি গুগল এই সেটিংসটি নতুন এনেছে, আর দারুণ সেটিংস এটি। চুজ টু ডিলিট অটোমেটিকলি করে এটাকে টাচ করবেন, টাচ করে দিলে আপনার কাছে তিনটি অপশান আসবে, কিপ আনটিল আই ডিলিট ম্যানুয়ালি, কিপ ফর 18 মান্থ, আর কিপ ফর 3 মান্থস। এই তিনটে অপশানের মধ্যে আমার তো সব থেকে ভালো লেগেছে কিপ ফর 3 মান্থ, কারণ 3 মান্থের অটোমেটিকলি 3 মান্থ পর ডিলিট হয়ে যাবে ডাটা। তো এটাকে করবেন যদি আপনার 18 মান্থ মনে হয় করতে পারেন, তো আমার অনুযায়ী 3 মান্থটা বেস্ট, এটাকে করে নেবেন কিপ ফর 3 মান্থ। তারপরে নেক্সট করবেন, নেক্সট করলে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে, দেখুন এখানে কী কী আপনার ডাটা ডিলিট হবে 3 মান্থের, এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে।
তো একবার দেখ প্রিভিউ মোর, আপনি যদি আরও দেখতে চান প্রিভিউ মোর করে দেখতে চান, সব দেখতে পাবেন কী কী গুগল ডাটা ডিলিট করছে। এরপরে দেখুন রয়েছে একদম নিচে কনফার্ম, কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলেই দেখুন প্রেফারেন্স সেভড। এবার অটোমেটিকলি আপনি গুগল আপনার ডাটাগুলি তিন মাসের পুরোনো ডাটাগুলি অটোমেটিকলি গুগল ডিলিট করতে থাকবে, তিন মাস হবে আবার ডিলিট করে দেবে, আবার তিন মাসের ডাটা স্টোর করে আবার তিন মাস পর ডিলিট করে দেবে। তো এরপরে ওকে করে দেবেন। এবার কিন্তু পুরো সেফ, আপনার তিন মাসের ডাটা গুগল জানে, জেনে কিন্তু তিন মাস পর ডিলিট করে দেবে, রাখবে না। আর আগে কী হতো, আপনার ডাটাগুলি কিন্তু গুগল সবসময়ের জন্য স্টোর করে রাখতো। তো বন্ধুরা, পুরো ভিডিওর যে সেটিংসগুলি আমি বলেছি সেগুলো ভালো করে ফলো করবেন, এবং পুরো ভিডিওটি দেখার পর আপনার যদি এখন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন, লাইক করে দিন, এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিও প্রেস করে দেবেন, এবং তার পাশে রয়েছে বেল আইকন সেটিকেও প্রেস করবেন। তাতে কী হবে, নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।